গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, আ ভেরি গুড মর্নিং। সো আজকে হচ্ছে মানডে, স্যাটারডে সানডে গন, সো চলুন अगेन वी ऑल बैक टू वर्क, উইক ডে স্টার্ট। সো ব্যাপারটা হচ্ছে আজকে ব্লগটা আমরা একদম এখান থেকে স্টার্ট করছি, মানে লিটারালি মাটিতে বসে, বিকজ ও করছিল প্রাণায়াম এন্ড আমি করছিলাম আওম চ্যান্টিং। তুমি কিভাবে প্রাণায়াম করছিলে একটু দেখিয়ে দাও। প্রাণায়াম করতে তো সবাই মোটামুটি জানে, আমি ওই এটা এটা করি, মানে ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, রাইট। অ্যান্ড আমি একটু আওম চ্যান্টিং করছিলাম, সো এটা খুব একটা ইফেক্টিভ এক্সারসাইজ, আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি ছোটোভাবে। সো এই যে দুটো আঙুলকে এভাবে রাখুন, রেখে হাঁটুর ওপরে এভাবে রেখে একদম সোজাভাবে বসুন, তারপরে প্রথম স্টেপটা হবে চোখ বন্ধ করে, সো এই আওয়াজটা আপনার পেট থেকে আসবে একদম, তারপরে জিপটাকে জাস্ট রোল করে নিন, তারপরে বলুন ও, সো জিপটাকে রোল করে ও, সো দেখবেন এই ও আওয়াজটা আপনার পুরো বুক থেকে আসছে, আপনি ফিল করতে পারবেন। তারপরে মুখটাকে বন্ধ করে বলুন উম, সো মুখটাকে বন্ধ করে উম, সো এই যে আ ও অ্যান্ড উম, এই তিনটে নিয়ে হচ্ছে আও। সো এটাকে বারবার আমরা রিপিট করি, ওই জন্য এটাকে বলা হয় আউম চ্যান্টিং। এবার আপনি যতবার ইচ্ছে 10 বার 20 বার আপনার সুবিধা মতন করুন, তারপরে এটা হয়ে গেলে নেক্সট হবে আপনি কানে একটা ইয়ারপ্লাগ নিয়ে নিন অ্যান্ড দেন ইউটিউবে কোনো একটা মেডিটেশন মিউজিক চালিয়ে 5 থেকে 7 মিনিট মেডিটেশন করুন, বিশ্বাস করুন মনটা খুব রিল্যাক্স হয়ে যায়। সিরিয়াসলি, মানে মেডিটেশন ক্যান চেঞ্জ ইওর লাইফ, ট্রাস্ট মি। আমি চূড়ান্ত ছটপটে একটা মেয়ে, বাট স্টিল ও কখনো মেডিটেশন করতো না, বাট আমি ওকে অনেক বলে 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 একবার স্টার্ট করেছিলাম জাস্ট, তো সেই যে স্টার্ট করেছে আজ অব্দি মানে রেগুলারলি করে। সো মেডিটেশন ইজ সাচ লাভলি থিং। ওকে আমি রেগুলারলি করি না, মাঝে মাঝে করি। আমাকে বলেছে, আমাকে বলেছে রেগুলারলি করি, তো যাই হোক এই হলো ব্যাপার। অ্যান্ড ওর একটা আবার কাণ্ড আপনাদেরকে বলি, মানে এত বড় আদ্দামরা একটা মেয়ে, মানে বলতেও লজ্জা লাগে। আই ডোন্ট নো মাই ব্লাড গ্রুপস, নিজে ব্লাড গ্রুপ জানে না, আই এম অ্যাশেমড অ্যাবাউট ইট, শুড বি, ইভেন ওর বোনও জানে না, আমার আমার বোন জানে না, এন্ড ইভেন আমার কোম্পানির আই কার্ডে অবধি আমি আমার ফার্স্ট এটা অন ক্যামেরা বলছে। সো ব্যাপারটা হচ্ছে অর্পি কাল থেকে একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করছে, দ্যাট ইজ ড্রাইভিং শিখবে। আমি তো অনেকদিন ধরে গাড়ি চালাই সেটা আপনারা জানেন, আমি তো ফুল টাইম ড্রাইভার, আমি একটু অত জানি, বাট আমার কোনো প্রফেশনাল ডকুমেন্টস নেই, অফিশিয়াল ডকুমেন্টস নেই। বিয়ের আগে 1 মাস আমি ওগুলো শিখিয়েছিলাম, তো ডিউরিং দ্যাট পিরিয়ড মোটামুটি স্টিয়ারিং ধরে, ক্লাচ চেঞ্জ করা, ব্রেক ধরা, এগুলো মোটামুটি জানে। বাট যাই হোক, কাল থেকে প্রফেশনালি ও আজকে সকালে ফোন করে কথা বলেছে লোকনাথ ড্রাইভিং স্কুলের সঙ্গে, লোকনাথ মোটর, ওদের ওদের লাইক কম্পালসরি ওই ব্লাড গ্রুপের ডকুমেন্ট, তো এখন মানে সাথে পড়ে এখন মেডিকেল সব যে আছে ওরা ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিয়ে যায়, তো ওদেরকে বলেছি ওরা আসবে ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাবে, মেবি টুনাইট আই এম গোনা বি নোইং মাই ব্লাড গ্রুপ After all these years. Seriously. Anyway, এখনও রান্নার মাসে কাজের মাসে কেউ আসেনি, আমরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, আমরা দুজন এখন একটু এক্সারসাইজ করে নিই অ্যান্ড দেন ফ্রেশ হবো অ্যান্ড দেন ইটস আ ওয়ার্কিং ডে, সো সি ইউ থ্রু। কিরে কেমন লাগলো রক্ত দিয়ে লাগলো, লেগেছে লেগেছে, রক্ত মানে রক্ত নেওয়ার সময় উর্ফির মুখটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো যাই হোক, এটা আমাদের বাড়ির সামনে একটা মেডিকেল স্টোর, যখনই আমাদের কিছু ব্লাড টেস্ট করানো থাকে ওনাদের বলি, ওরা বাড়িতে এসে নিয়ে যায়। এখন উর্ফির ব্লাড নিয়ে গেলো, মেবি আজকে রাত্রেও ব্লাড গ্রুপটা আমরা জানতে পারবো। সো আমার হচ্ছে এ পজিটিভ, আপনারা গেস করুন তো অর্পির কী হতে পারে, গেস করুন, গেস করে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। নেক্সট ব্লগে আপনাদের জানাবো ওর ব্লাড গ্রুপটা কী বেরোলো। এখন চুসলিয়া, সো আমি এখন দুধা শিয়া খাচ্ছি, খা খা ভালো করে দুধ খা, রক্ত নিয়ে গেছে দুধ খা, জিও ফাটাফাটি। আচ্ছা দুধ খেলি কি মাগে একবার দেখা কি লেখা আছে ওখানে, না শোনা 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 শোনা
সো সো এই হচ্ছে মাগ যেটা দিয়ে উর্পি দুধ খায়। মাই ওয়েডিং ইজ নিয়ার, বাই মি আ বিয়ার। সো টাইম টু শেভ। কাজের দিদি সব কাজ করে চলে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিই একটু কী কী রান্না হয়েছে। সো এটা হচ্ছে চিকেন, যেটা কালকে ছিল, পনির বানিয়েছে আর আলু আর পটল দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছে। সো জেনারেলি রান্নার দিদি টিফিন গুছিয়ে দেয়, বাট আজকে ভুলে গেছে, তো আজকে আমিই গোছাবো, গুছিয়ে সিন্স আজকে ওয়ার্কিং ডে, আবার আপনাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। সো অফিস আওয়ার শেষ, আর এই হচ্ছে সেই মুহূর্ত যখন আবার উর্পি দু কাপ গরম চা বানিয়েছে। এই যে দুটো বিগ সাইজ কফি মাগ, সো দো এগুলো কফি মাগ, বাট আমরা এটাতে চা খাই। উর্পি চাটা কিন্তু ফাটাফাটি বানায়, মানে সবই ভালো করে যায়। সো হাউ ওয়াজ ইওর ডে? কেমন এসে বলে, বিশাল ব্যাপার। ডে ওয়াজ ওকে ওকে ফর মি, ইট ওয়াজ কোয়াইট হেকটিক, অনেক কাজ ছিল। সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করবো, একটু পার্সোনাল, সো ইট মাইট গো লিটল ইমোশনাল অলসো। তো ব্যাপারটা হয়েছে এরকম, মানে ইনসাইড আউট চ্যানেলে এখন অলমোস্ট ফোর কে মেম্বার্স আছে ইনসাইড আউট চ্যানেলে, যারা আমার আর উর্পির সঙ্গে ক্লোজলি কানেক্টেড, তাই না? খুব ভালো লাগে। এবার ধরুন আউট অফ 100 কমেন্টস মেবি এরকম হয় কি 5-10 হচ্ছে নেগেটিভ কমেন্ট, ঠিক আছে? এবার নেগেটিভ কমেন্টসের মধ্যে এমন কিছু থাকে যেগুলো খুব মোটিভেট করে, মানে মোটিভেট করে ইন দ্য সেন্স যে কমেন্টসগুলোকে পড়ে আমরা আমাদের ভুলগুলোকে রেক্টিফাই করতে পারি, কারেক্ট করতে পারি। বাট মানে কিছু কিছু কমেন্টস থাকে যেগুলো, মানে আমি বলছি প্লিজ ডোন্ট মাইন্ড, মানে সেগুলো খুবই হার্টিং, ঠিক আছে, খুবই লাইক ইনসাল্টিং, অ্যান্ড সরি আই ইউজ দ্যাট ওয়ার্ড, অ্যান্ড খুব বেশি লাইক, মানে একটু পড়ে খুব একটা ডিমোটিভেটিং ফিল হয়, মানে এরকম কি। আমি কোনো কারোর নাম নেবো না, কোনো কমেন্টস কী কমেন্টস একদমই বলবো না, বাট কিছু কিছু কমেন্টস এরকম থাকে। তো যাই হোক, লাইক
তুমি যখন পাবলিক ফোরামে কিছু করছো তখন আসে ট্রোলিং, সবাইকে ফেস করতে হয়, মানে ইউ আর ওপেন টু ইট, ইটস নট দ্যাট কি উই আর নট ওপেন টু ক্রিটিসিজম, একদমই না, একদম না, মানে আমরা একবারও বলছি না যে আমাদের শুধু পজিটিভ কমেন্টস চাই, ভালো কমেন্টস চাই, নেগেটিভ এরকম একদমই না। এবার কি হয় না, মানে ঠিক আছে নেগেটিভ কমেন্টস আর কোয়াইট এক্সপেক্টেড এন্ড সেখান থেকে আমরা আমাদের ভুলগুলোকে শিখব, বাট এই সমস্ত মানে কিছু কিছু কমেন্টস হলো যেগুলো প্রচন্ড লাইক ওরকম হয়ে যায়, অ্যান্ড আমাদের মনে হয় যে এইভাবে আমরা কিভাবে কন্টিনিউ করব। মানে আমি বলতে চাই লাইক উই বোথ আর লাইক ওয়ার্কিং প্রফেশনাল, রাইট, অ্যান্ড বাই গড গ্রেস উই আর নট ডুইং ইউটিউব টু গেট লাইক, মানে ইউটিউব মানে আমাদের জাস্ট ফর মানি আমরা ইউটিউব করছি এরকম একদমই না। আমরা কি চাই না, মানে আমাদের এই লাইফস্টাইলটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে, আমরা সারাদিন কি করছি, ছোট ছোট মুহূর্তগুলো, সুইট কিউট ব্যাপারগুলো, এন্ড টু ক্রিয়েট এ নাইস কমিউনিটি, ইয়েস দ্যাট ইজ আওয়ার অনলি মোটো, কি আমরা একটা একটা বড় একটা কমিউনিটি তৈরি করতে পারবো যেখান থেকে আমরা সবাই সবার জন্য কেয়ার করবো। যেমন আজকে আমরা আমাদের কমিউনিটি পোস্টে পূজার জন্য একটা বার্থডে উইশ পোস্ট করেছি, এইভাবে যাতে করে সবাই সবার জন্য টেক কেয়ার করি। বাট একটা জিনিস আমি বলতে চাই, যখন কিছু কিছু লোক যারা এই সমস্ত কমেন্টস গুলো করছে এগুলো খুবই পার্সোনাল, খুব হার্টিং, এট দ্য সেম টাইম আপনাদের মধ্যে কিছু যারা আমরা দেখি যে ওই সমস্ত কমেন্টস এর উপর কি রিপ্লাই করছে, মানে আপনারা লাইক স্টুড বাই আস, তো ওটা দেখে না মানে যতটা ডিমোটিভেট হয় ওই সমস্ত কমেন্টসগুলো পড়ে তার থেকে অনেক গুণ বেশি মোটিভেট হয় আপনাদের ওই অ্যাকশনটা দেখে, মানে ফিল হয় কি হাজার হাজার লোক আমাদের সাইডে দাঁড়িয়ে আছে টু প্রোটেক্ট আস, অ্যান্ড ইট ফিলস আমেজিং, ইট ফিলস রিয়েলি গ্রেট। তো এটাই ছিল একটা ছোট্ট কথা যেটা মেবি হয়তো একটু এক্সটেন্ডেড হয়ে গেল, বাট এটা বলার ছিল, মানে আমাদের মনে মনের মধ্যে এটা অনেকদিন ধরে চলছিল, অ্যান্ড ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, সো করলাম। আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। সো ইমোশনাল পার্ট ওভার, নাও ব্যাপারটা হচ্ছে আমাদের নেক্সট এজেন্ডা, এখান থেকে আগে ওই মেডিকেল স্টোরটা ফোন করবো, রিপোর্টটা যদি এসে গেছে ব্লাড গ্রুপ সেটা আগে গিয়ে কালেক্ট করবো, যদি ব্লাড গ্রুপটা জানা যায় দেন উইল শেয়ার উইথ ইউ অল। অ্যান্ড নেক্সট হচ্ছে ওর একটু পার্লার যাওয়ার আছে, মেবি হেয়ার কাট করবে, I don't want to shorten my hair, just সামনে থেকে একটু ট্রিম করবো, আর আমাকেও টেনে নিয়ে যাবে, মানে একা একা কোথাও যায় না, যাই হোক এরকম মোটেই না, মানে বুঝলেন তো আমি হচ্ছি ক্যামেরাম্যান, মানে আমি হচ্ছি ফুল টাইম ড্রাইভার, ফুল টাইম ক্যামেরাম্যান, সব এইগুলো আমার দায়িত্ব, অথচ ক্যামেরার সামনে বকবক তুমি বেশি করো। সো আজকে রবিনকে আবার পাওয়া যায়নি, আমরা রিকশায় যাচ্ছি হাবিব সে, ও হেয়ার কাট করবে, হাবিবটা একদম কাছে হলদিরামে জাস্ট অপোজিট ফুটে, আমাদের বাড়ি থেকে খুব কম ডিসটেন্স, 5 মিনিট লাগে ওয়াকিং। গোলাপজামুন বা মানে কি বলে গোলাপজামুন বা কালো জাম কোনোটাই পেলাম না, একটা দুটো করে পড়েছিল, তাই কি একটা নিয়েছি, কি কি একটা
সামথিং কিছু ভোগ টাইপের বললো, এটা নাকি ওদের স্পেশাল, তো ঠিক আছে চলো ওটা দিয়ে হবে। এবার ব্যাপারটা হচ্ছে পার্লারে নিয়ে গেছিল একবার, মানে বুঝিয়ে টুঝিয়ে যে হেয়ার স্ট্রেটনিং করবে, বিয়ের আগে করে থাকে তখন বোরনেস ফিল হয় না, আফটার ম্যারেজ অল দিস থিং, এন্ড সেখানে কি লিটারালি আমি 4 ঘন্টা বসেছিলাম। তো যাই হোক, নাও দ্য বেস্ট পার্ট অফ দ্য ব্লগ, কমেন্টস পড়বো, মেবি হয়তো দুটো ব্লগ এরকমভাবে আমরা ডেডিকেটেডলি কমেন্টস পড়িনি, সো ইয়েস উই আর ব্যাক আগেন। তো যাই হোক, যাদের কমেন্টস পড়তে পারছি না প্লিজ রাগ করবেন না, নেক্সট ব্লগে ডেফিনেটলি। তো যাই হোক, আজকে স্টার্ট করছি রিয়া রায় গোস্বামী দিয়ে, তিনি বলছেন বোথ আর ফুল অফ পজিটিভিটি, দুদিন কমেন্ট করতে পারিনি, সাংঘাতিক বৃষ্টি হচ্ছিলো এখানে আর ছুটি, তাই মেয়ে আর আমি তোমাদের ব্লগ দেখছি, হাউ সুইট। Right, thank you. আমি literally wait করে থাকি তোমার comment পাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে তোমার comment পড়তে। Thank you so much. So, এবার হচ্ছে তিয়াস, তো তিয়াসের ব্যাপারে কি বলবো? She's such a sweetheart. একদম একদম, from the very beginning আমাদেরকে অনেক অনেক support করেছে, প্রত্যেকটা ভিডিওতে dedicatedly comment করে, আমরাও reply করি, so thank you তিয়াস for the support and love. Thank you তিয়াস. আজকে তিয়াস বলছে সরি আজ একটু লেট হয়ে গেল কমেন্ট করতে, প্রথমে বলি ব্লগের শেষ কমেন্ট রিড আউট করার হ্যাবিটটা প্লিজ ছেড়ো না, এটা আমরা মোটিভেট, এটাতে আমরা মোটিভেট হই, আজ আমার মুডটা কমপ্লিটলি অফ হয়ে গেছে, আগের ব্লগে একটা এক্সট্রিমলি মিন অর হেট কমেন্ট দেখলাম, ভাবিনি যে তোমাদের কেউ এইভাবে বলবে, এরকম করে তিয়াস অনেক কিছু লিখেছে ওর পার্সোনাল লাইক আমাদের প্রতি লাভ এন্ড অল। তো যাই হোক তিয়াস, মানে আশা করি আমরা উই আর ভেরি টাচড, ইয়েস উই আর ভেরি টাচড এন্ড থ্যাংক ইউ ফর অল ইওর সাপোর্ট এন্ড লাভ অলওয়েজ। এরপর হচ্ছে রবি, তোমার মানে হোয়াট এভার শি ডিড দ্যাট মোটিভেটেড আস লাইক ডেফিনেটলি, যেটা আমরা অলরেডি বলেছি লাইক ইয়া, সো মানে ওটা বলি না একটা ফিল হয় যেন আমাদের আশেপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে টু প্রোটেক্ট আস টু সাপোর্ট আস, সো দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড সেটাই আমাদের গোল আর কি, একটা কমিউনিটি তৈরি করা। আশা করি আপনারা বোর হচ্ছেন না, বাট এটাই তো আমাদের কন্টেন্ট লাইক আপনাদের সঙ্গে গল্প আড্ডা করা। এবার রুমি ঘোষ সে বলছে তোমাদেরকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে, আমি একজন আন্টি, কোনো একদিন আমার নামটা নেবে প্লিজ, কিউট কাপল, থ্যাংক ইউ আন্টি। কোনো একদিন কেন, আজকে নিলাম। আচ্ছা এরপর হচ্ছে চম্পা মণ্ডল, সে লিখছে দাদা বৌদি তোমরা আমার নাম মেনশন করনি কেন, বাই দ্য ওয়ে মাই নেম ইজ বৃষ্টি মণ্ডল। আচ্ছা চম্পা মণ্ডল হচ্ছে বৃষ্টির মায়ের নাম, বৃষ্টি মায়ের অ্যাকাউন্ট থেকে আমাদের ভিডিও দেখে, সো থ্যাংক ইউ বৃষ্টি, আজকে কিন্তু নাম নিলাম, প্লিজ আর রাগ করো না। এবার হচ্ছে অমিত কুমার পাত্র, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ অল, বেস্ট অ্যান্ড সুইট কাপল, তোমাদের একসাথে দেখবো, দেখে দেখতেও খুব ভালো লাগে, কিপ হেলদি অ্যান্ড এনজয়, হ্যাশট্যাগ ইনসাইড আউট। সো আমি তো প্রত্যেকটা কমেন্টে হ্যাশট্যাগ ইনসাইড আউট লেখে, যেটা খুব ভালো লাগে আমাদের। সো এই ছিল আজকে টপ 5 কমেন্টস। সো আমরা অনেকক্ষণ ধরে বকবক করলাম, আশা করি তোমরা বোর হওনি। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আজকের এজেন্ডা, আমাদের সারাদিনের কাজ, আজকে উইকডেজ ছিল বাট স্টিল আমার হেয়ার কাট করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, তো আমি ব্লাড রিপোর্টও আনতে পারিনি, কালকে সকালে মেবি আমরা আনবো, যদিও মেডিকেল স্টোরটা 24 আওয়ার্স খোলা থাকে, বাট স্টিল আমরা আর ফোন করিনি আজকে, ল্যাদ লাগছিল একটু, কালকে সকালে ফোন করবো অ্যান্ড দেন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই আদ্দামড়া মেয়ের ব্লাড গ্রুপটা কি লজ্জা ব্যাপার। মানে আজকে আমি ফোন করে বলছি দাদা একজনের ব্লাড গ্রুপ চেক করানোর আছে, তো সে যখন বাড়িতে এসে দেখছি এর, হি ওয়াজ লাইক আপনি নিজে ব্লাড গ্রুপ জানেন না, সিরিয়াসলি। তো এই হলো ব্যাপার স্যাপার, আজকে রাত্রে ডিনারে কি আছে? রাইস, পটল আলুর তরকারি, পটল আলুর পোস্ত, কালকে চিকেন ছিল, পানি আর চিকেন আমি খেতে পারছি না, 3-4 দিন ধরে চিকেন খেয়ে চলেছে, সো আজকে আমি রাইস আর পটল আলু তরকারি দিয়ে ভাত খাবো, ও জানি না কি করবে। একটুখানি তুলে তো যাই হোক, আশা করি আমরা আপনাদের বোর করছি না, আশা করি আমাদের আর আপনাদের মধ্যে মানে বন্ডিংটা দিন দিন বাড়ছে, অ্যান্ড মোর পিপল আর কানেক্টিং ইনসাইড আউট, সো দ্য ফ্যামিলি গেটিং বিগার অ্যান্ড বিগার, অলমোস্ট 4K টাচ করছে আজকে, টাচ
ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা, বাই বাই। Please do not forget to subscribe Inside Out. আমি কোনোদিনও see you in the next vlog টা একটা মানে বলতে পারি না। আরেকবার see you in the next vlog টা, টাটা, বাই বাই। Yes, পেয়েছি।